হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আমরা বলেছিলাম যে আজকে আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার ভিডিও নিয়ে আসবো কারণ গত তিন চার মাসে আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি আমার ইউটিউব পেজ সেখানে কমেন্ট ছিল ফেসবুক পেজে কমেন্ট ছিল তারপরে আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানে অনেকগুলো মেসেজ ছিল তো আমি চেষ্টা করেছি সেই কোয়েশ্চেনগুলো কম্পাইল করে ভিডিও বানানোর কারণ যেটা হলো যে একই টাইপের কোয়েশ্চেন অনেকগুলো ছিল তো চলেন শুরু করা যাক আর বরাবরের মতোই চ্যানেলটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় তো একটা প্রশ্ন অনেক বেশি ছিল প্রায় আমি টালি করে দেখেছি প্রায় টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড টোটাল সেই কোয়েশ্চেনটা ছিল যে স্পাউজ ভিসা রিলেটেড যে আমি যদি স্পাউজ হিসেবে আসি আমার কি আইএলস লাগবে কি না অথবা আমার এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট বা ইসিএ করা লাগবে কিনা বা সহজ কথাই হলো যে আমাকে আমার এডুকেশান শো করতে হবে কিনা তো আপনি যখন স্পাউজ হিসেবে আসবেন আপনার আইএলস লাগবে না এবং অ্যাট দ্য সেম টাইম আপনার এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট বা ইসিএ করাতে হবে না আপনি স্পাউস হিসাবে যখন আসবেন যে মেইন অ্যাপ্লিকেন্ট তার ক্রাইটেরিয়াগুলো হলো ইম্পর্টেন্ট আপনারটা না বাট আপনি যদি চান যে না আমি আমি শো করবো আমার এডুকেশান আপনি চাইলে অবশ্যই শো করতে পারেন সেটাতে কোনো প্রবলেম নাই কিন্তু সেটা নেসেসেরি না বা সেটা কোনো রিকোয়ারমেন্ট না সেটার উপরে আপনার ভিসার যে ডিসিশান সেটাতে কোনো হের ফের করবে না যেটা মেইন যেটা হলো যে সেটা হলো যে আপনার স্পাউস হিসেবে যখন আপনি আসবেন আপনার জন্য যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু শো করতে হবে সেটা যদি ঠিক থাকে আইএলস বা আপনার এডুকেশন এটা ইট ডাজেন্ট ম্যাটার ইন ইন দ্যাট সেন্স এবং আরেকটা যেটা হলো যে অনেকেই প্রশ্ন করেন যে সাপোজ আমার স্পাউজ সেখানে যাবে স্টাডি করতে তো সেক্ষেত্রে আমি কতদিনের ওয়ার্ক পারমিট পাবো বা আমি টেম্পোরারি রেসিডেন্ট ভিসা দিনের পাবো এটা ডিপেন্ড করে যে মেইন অ্যাপ্লিকেন্ট সে যতদিনের জন্য স্টাডি পারমিট পাবে আপনি ঠিক ততদিনের জন্য ওয়ার্ক পারমিট বা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট পেয়ে থাকবেন এবং এই সময়টাতে সাপোজ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে মেন অ্যাপ্লিকেন্ট এখানে স্টাডি করছে ডিউরিং দিস টাইম আপনি হয়তো কানাডাতে আসলেন এসে আপনি হয়তো চাচ্ছেন যে না আমি আমি বাংলাদেশে ব্যাক করব আমার কিছু করতে হবে এরপর আমি আবার আসবো তো আপনাকে যে ভিসাটা ইস্যু ইস্যু করা হবে সেটা যদি মাল্টিপল এন্ট্রি ভিসা হয় আপনি অবশ্যই সেটা করতে পারবেন এবং নাইনটি নাইন পার্সেন্ট কেইজেই তারা মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়ে থাকে সো এই জিনিসটা নিয়ে টেনশন করার কিছু নাই হ্যাঁ তো আপনি চাইলে আপনার যে মেইন অ্যাপ্লিকেন্ট সে যখন এখানে স্টাডি করবে আপনি চাইলে এই সময়টাতে আপনি বাংলাদেশে যেতে পারেন অথবা আবার ব্যাক করতে পারেন আর একটা প্রশ্ন এই রিলেটেড ছিল সেটা হলো যে যে মেইন যে অ্যাপ্লিকেন্ট আপনার কমপ্লিটিং দ্য স্টাডি হিয়ার শি উইল গেট দ্য পোস্ট গ্র্যাড ওয়ার্ক পারমিট তো পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার যে যে স্পাউস হিসেবে বা ডিপেন্ডেন্ট হিসেবে যিনি আসবেন তিনি কত কতদিনের জন্য ওয়ার্ক পারমিট বা পোস্ট গ্র্যাজুয়েট বা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট পাবেন তো সেটা এটা সেম জিনিস যে আপনার মেন যত দিনের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট পাবে আপনার ওয়ার্ক পারমিট বা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ঠিক তত দিনের জন্য হবে তো আশা করি এই ব্যাপারটা এখন ক্লিয়ার আর ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্টটা যে দুজনের ফ্যামিলি হলে কত টাকা তিনজনের ফ্যামিলি হলে কত টাকা এটা আমি আমার যে পোস্ট গ্র্যাজুয়েট বা স্পাউজ ওয়ার্ক পারমিট যেটা সেই রিলেটেড যে ভিডিওটা সেটাতে আমি অলরেডি বলেছি আপনি চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন কারণ যে টোটাল যে টাকাটা লাগে এটা কেবেক এবং রেস্ট অফ দ্য প্রভিন্সেস ইন ক্যানাডা একটু ডিফার করে তো ওখানে আমি ব্রেকডাউন করে পুরো অ্যামাউন্টটা বলে দিয়েছি আপনি সেটা দেখে নিতে পারেন এবং সেখানে টোটাল কত টাকা লাগবে সেটা ক্লিয়ারলি মেনশন করা আছে অ্যানাদার কোয়েশ্চেন খুবই কমন সেটা হলো যে আমার সিজিপিএ এত আমি এখন কানাডায় আসতে পারবো কি না তো একটা জিনিস মনে রাখা দরকার যে কানাডাতে এমন কোনো ভিসার ক্ষেত্রে এমন কোনো মিনিমাম বাউন্ডারি নাই যে ওকে আপনার সিজিপিএ এত লাগবে মিনিমাম ভিসা পাওয়ার জন্য সিজিপিএটা ইম্পর্টেন্ট কিন্তু হলো আপনার অ্যাডমিশন পাওয়ার জন্য ভিসার ক্ষেত্রে সিজিপিএ ইম্পর্টেন্ট না ভিসার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হল আপনার অ্যাডমিশন ডকুমেন্ট সো এটা হলো কানেক্টেড যে আপনার সিজিপিএ লাগবে অ্যাডমিশন পাওয়ার জন্য এবং ভিসাতে লাগবে আপনার অ্যাডমিশন ডকুমেন্ট ভিসাতে আপনি যখন অ্যাডমিশন ডকুমেন্ট সাবমিট করবেন তারা দেখবে না যে আপনার সিজিপিএ কত ছিল বা এই রিলেটেড তারা চেক করতে যাবে না তো এখানে মেইন যেটা জিনিস হলো যে ইউনিভার্সিটিগুলো সাধারণত তাদের রিকোয়ারমেন্টটা একটু হাই হয় তো আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি সেই ইনস্টিটিউটের ওয়েবসাইটে যাবেন তাদের সেখানে গিয়ে চেক করবেন যে তাদের সিজিপিএ রিকোয়ারমেন্টটা কত হ্যাঁ তো সেটা চেক করলে আপনি একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এরপরে আপনি অ্যাপ্লাই করবেন তো আমি আমার যে লো সিজিপিএ নিয়ে যে ভিডিওটা সেখানে আমি এটা মেনশন করেছিলাম যে আপনার যদি সিজিপি একটু কম হয় তাহলে হতাশ হওয়ার কিছু নাই সেক্ষেত্রে আপনি তো কলেজগুলোতে ট্রাই করতে পারেন বিকজ কলেজগুলোর যে অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা একটু ফ্লেক্সিবল হয় এবং সেক্ষেত্রে আপনার লোজ সিজিপিএতে অ্যাডমিশন পেতে হয়তো একটু সুবিধা হবে আর কলেজের ডিগ্রিটাও এখানে অনেক ভ্যালিড কলেজ ডিগ্রি করে এখানে অনেক ভালো কিছু করা যায় ঠিক আছে আপনার যদি স্কিল থাকে আপনার কমিউনিকেশান স্কিল যদি থাকে তাহলে আপনি খুবই ভালো করতে পারবেন সো এটা নিয়ে হ্যাজিটেশনের কোনো কিছু নাই অ্যানাদার প্রশ্ন ছিল যে আমি এনওসির স্কিল লেভেল কোনটা আমি একজন ব্যাংকার আমার এনওসির স্কিল লেভেল কোনটা বা হলো যে সেখানকার স্কিল লেভেলের যে ডেসক্রিপশান সেটার সাথে আমার আমারটা মিলে না তো যেটা হলো যে স্কিল লেভেল কোনটা এটা আমি যেমন আমার যে এক্সপ্রেসেন্টের যে ভিডিও সেটাতে কিন্তু ক্লিয়ারলি মেনশন করেছি যে আপনি এই ওয়েবসাইটে গেলে আপনার যে জব টাইটেল সেটা লিখে সার্চ দিলেই রিলেটেড যে লেভেলগুলো সেগুলো কিন্তু সব চলে আসে হ্যাঁ আপনি সাপোজ মার্কেটিং অ্যাসোসিয়েট বা আপনি ব্যাংকের সিনিয়র ম্যানেজার বা আপনি ব্যাংকের ম্যানেজার এই লিখে সার্চ দিলেই হ্যাঁ সেখানে সবগুলো কিন্তু চলে আসবে খুবই ইজি এবং আপনি একটা এনওসি লেভেল ক্লিক করলেই বা আপনার যে এন কোড সেটাতে ক্লিক করলেই আপনার যে জব ডেসক্রিপশানগুলো আছে সেটা কিন্তু সেখানে চলে আসবে তো এখানে আপনি হয়তো একটু স্মার্ট হতে হবে যে আপনি কোনো একটা জব যখন কোড আসে সাপোজ যে ব্যাংকিং ম্যানেজার বাংলাদেশে বা এখানে যে ব্যাঙ্কিং ম্যানেজার জব ডেসক্রিপশন হয়তো অনেক বেশি ভ্যারি করে না কিন্তু হয়তো আমাদের বাংলা ভাষার পার্থক্য আর এখানে ইংলিশের ডেসক্রিপশন এই জন্য হয়তো কিছু ডিফারেন্স আসতে পারে তো সেক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্ট লেটার যেটা বানাবেন সেটাতে এখানকার যে জব ডেসক্রিপশন দেওয়া আছে সেটার সাথে ম্যাচ করে আপনার জব ডেসক্রিপশনটা বানানো ট্রাই করবেন এবং সেটা আপনি যখন আপনার অফিস থেকে আপনার যে সিনিয়র বা রিপোর্টিং বস যে তার কাছ থেকে সার্টিফাই করে নেবেন দ্যাট উইল বি এ ভেরি ভ্যালিড ডকুমেন্ট সো এই ক্ষেত্রে আপনাকে এখানে জব ডেসক্রিপশনটা দেখে আপনার যে এমপ্লয়মেন্ট লেটারটা আপনি সাবমিট করবেন ভিসার জন্য সেটা আপনি বানাবেন অ্যানাদার কোয়েশ্চেন যেটা ছিল যে লং স্টাডি গ্যাপ এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আমার স্টাডি গ্যাপ এত বেশি আমি কি করব বা স্টাডি গ্যাপ এতদিন আমি এটা কিভাবে শো করব তো আমি আমার ভিডিওটাতেও বলেছিলাম এখন আবার বলছি যে আপনার যখন লং স্টাডি গ্যাপ হয় দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হলো এসওপি আরেকটা হলো আপনার লেটার অফ এক্সপ্লেনেশান এই দুটো জিনিস আপনাকে দিতে হবে এবং এই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু আপনি কনভিন্স করাবেন এখন স্টাডি গ্যাপ তো হতেই পারে আপনি জব করেছেন আপনি অসুস্থ ছিলেন আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল আপনি বিজনেস করেছেন সো মেনি রিজন কুড বি দেয়ার সো স্টাডি গ্যাপ হতেই পারে কিন্তু এই জিনিসটাকে আপনি কীভাবে এক্সপ্লেন করছেন বা আপনি বিশ্বাসযোগ্যভাবে এক্সপ্লেন করছেন কি না সেটার উপরে কিন্তু আপনার ভিসার ডিসিশনটা নির্ভর করবে তো এটা খুবই খুবই ভাইটাল আপনার স্টাডি গ্যাপ থাকলে এস এবং লেটার অফ এক্সপ্ল্যানেশন এই ডকুমেন্ট দুটাতে আপনাকে বেশ সময় দিতে হবে এবং যতটা পারে বিশ্বাসযোগ্যভাবে এই জিনিসটা আপনাকে উপস্থাপন করতে হবে তো সেখানে আপনি অনেস্টলি যেটা করেছেন আপনি সেটাই উল্লেখ করবেন তো ইউনিভার্সিটিগুলো স্টাডি গ্যাপের ক্ষেত্রে একটু চুজি সাধারণত দেখা যাচ্ছে সাত আট বছর হয়ে গেলে তারা একটু কনফিউজ থাকে যে আমি অ্যাডমিশন দিব কি দিব না এই টাইপের একটা কনফিউশন হয়তো কাজ করে বাট যদি আপনার অনেক বড় স্টাডি ক্যাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারেন আর যেটা মেনশন করলাম কলেজের ডিগ্রি এখানে খুবই ভ্যালিড এবং তারা যেহেতু স্কিল ফোকাসড হয় জব মার্কেটের জন্য সেটা অনেক হেল্পফুল হয় তো এটাতে কনফিউশনের কোনো কিছু নাই যে না কলেজে ডিগ্রি করলে কি হবে বা সামনে কিছু হবে কিনা এই টাইপের কোনো কনফিউশন রাখার দরকার নেই এনাদার প্রশ্ন ছিল যে আমি স্টাডি পারমিটের অ্যাপ্লাই করব কত দিন লাগবে আমি স্পাউস ভিসের অ্যাপ্লাই করবো দিন লাগবে বা কানাডাতে এই টাইপের ভিসে অ্যাপ্লাই করবো দিন লাগবে তো এক্ষেত্রে যেটা হলো যে আগে যেমন ছিল যে একটা স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম ছিল কিন্তু এখন কিন্তু কোভিডের জন্য অফিস ক্লোজার বা ট্রাভেল রেস্ট্রিকশন সব কিছু মিলায়ে সেই টাইমটা কিন্তু হেরফের হয় তো যেটা হলো যে আপনাকে সব থেকে আপডেটেড ইনফরমেশনটা পাওয়ার জন্য কিন্তু সিআইসির ওয়েবসাইটটা চেক করতে হবে আমি হয়তো বললাম যে না আপনি স্টাডি পারমিট অ্যাপ্লাই সিক্স উইকে আসবে বাট দেখা গেল যে কোভিডের জন্য এই টাইম লাইনটা হয়তো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে তো এই জন্য সবথেকে আপডেটেড ইনফরমেশনটা পাওয়ার জন্য আপনি গুগলে সিআইসি প্রসেসিং টাইম এটা লিখে সার্চ করবেন এটা নিয়ে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে সেটা হলো চেক প্রসেসিং টাইম এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনি কোন টাইপের ভিসার জন্য বা কোন টাইপের পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা সিলেক্ট করলেই এখন মানে সব থেকে আপডেটেড যে ইনফরমেশনটা সেটা আপনাকে শো করবে যে আমার এখন কতদিন লাগবে এবং এখন সিআইসি কোন তারিখের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করছে বা কোন উইকের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করছে সেটা কিন্তু ক্লিয়ারলি সেখানে মেনশন করা থাকে তো সেখানে একদম আপডেটেড যে ইনফরমেশানটা সেটা আপনি পেয়ে যাবেন আরেকটা প্রশ্ন অনেক বেশি পাই সেটা হলো যে কনসাল্টিং ফার্ম বা এজেন্সি যে আপনি কোন কনসাল্টিং ফার্মের মাধ্যমে এসেছেন বা কোন এজেন্সি বা আপনার পরিচিত কোনো এজেন্সি আছে কি না তো আমি হয়তো বেশ কয়েকটা ভিডিওতে এই জিনিসটা বলেছি যে আমি কোনো এজেন্সির সাহায্য নেইনি সাহায্য নেওয়ার প্রয়োজন পড়েনি বা আমার পরিচিত কোনো এজেন্সি নেই সো এই রিলেটেড কোনো ইনফরমেশন আমি দিতে পারবো না আর সব থেকে বড়ো কথা হলো যে এই ভিডিওগুলো বানানো বা এই যে সব কিছু ইনফরমেশন দেয় কিছুর মেইন যে টার্গেট সেটা কিন্তু হলো যে আপনাদেরকে নিজেদেরকে এডুকেট করা যে আপনাদের যাতে এজেন্সিতে গিয়ে অনেক টাকা নষ্ট করতে না হয় বা অনেক সময় নষ্ট করতে না হয় কারণ এন্ড অফ দ্য ডে আমরা চাই না যে অনেক টাকা আমরা ওয়েস্ট করি এই জিনিসগুলোর পিছনে তো এই রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু অনেক অ্যাভেলেবল আপনি ভিডিও দেখতে পারেন আপনি ওয়েবসাইটে চেক করতে পারেন আপনি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সেস আর দেয়ার সব এজেন্সি রিলেটেড আমার জানা নেই বা আমি কখনো এটার কোনো সাহায্য নেইনি আর একটা প্রশ্ন অনেক বেশি ছিল স্পন্সর নিয়ে যে আমাকে অমুকে স্পন্সর করতে পারবে কিনা বা আমার ফাদার স্পন্সর আমাকে কি এখন ট্যাক্স ডকুমেন্ট দেখাতে হবে কি না বা আমার স্পাউজ হলো মেইন অ্যাপ্লিকেন্ট আমি বাট আমি হায়ার ইনকাম করি আমি তাকে স্পন্সর করতে পারবো কিনা তো একটা জিনিস ক্লিয়ার করে দিই যে স্পন্সর করার ক্ষেত্রে আপনি যদি আনমেরিড হয়ে থাকেন ফাদার মাদার ব্রাদার সিস্টার সব থেকে মানে আইডিয়াল ওয়ে অফ এ স্পন্সর মানে যেটা হলো যে তারা সবথেকে আইডিয়াল সিনারিওতে তারা আপনাকে স্পন্সর করবে আর আপনি ম্যারিড হয়ে থাকলে এর সাথে আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ সে অ্যাড হবে হ্যাঁ তো এই যে আপনার ফার্স্ট ব্লাড অথবা আপনার হাজব্যান্ড আর ওয়াইফ তারা হলো মোস্ট ক্রেডিবল সোর্সেস অফ স্পন্সর যে তারা স্পন্সর করলে সিআইসি যখন এটা দেখবে এই ডকুমেন্টটা তাদের মনে কোনো কোশ্চেন বা কোনো কোনো কনফিউশনের উদ্রেক হবে না এবং তারা যখন স্পন্সর করবে যেই স্পন্সর করুক অবশ্যই তাদেরকে ট্যাক্স ক্লিয়ারেন্স বা ট্যাক্স রিটার্ন সেটা কিন্তু সাবমিট করতে হবে যাতে এটা প্রুফ করে যে যে ফান্ড যেটা টোটাল যে ফান্ড এটা যাতে ইলিগাল না একটা ক্রেডিবল সোর্স থেকে এই ফান্ডটা এসেছে হ্যাঁ এর সাথে এখন যেটা হলো যে আপনার হয়তো প্যারেন্টস নেই বা ওসকে সিনারিও যে তারা আপনাকে করতে পারছেই না হ্যাঁ ইন দ্যাট কেস আপনাকে আপনার আঙ্কেল বা আপনার কাজিন বা হু এভার টু স্পন্সর দে ক্যান স্পন্সর এই ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হলো এই এক্সপ্ল্যানেশনটা দেয়া যে কেন তারা আপনাকে স্পন্সর করতে চাচ্ছে এবং তাদের যে ট্যাক্স ডকুমেন্ট এটা ক্লিয়ার করা এর সাথে হলো যে আপনার যে আদার্স যে ডকুমেন্ট আপনার এডুকেশন আপনার আইএলস আপনার পুলিশ ক্লিয়ারেন্স এগুলো খুবই সলিড রাখা এগুলোতে যাতে কোনো গ্যাপ না থাকে ঠিক আছে তো এই এই জিনিসটা মাথায় রাখবেন যে স্পন্সর ফার্স্ট ব্লাড মোস্ট প্রিফারেবল অথবা হাজব্যান্ড অথবা ওয়াইফ ট্যাক্স ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে এর সাথে যেটা হলো যে যদি একদমই পসিবল না হয় সেক্ষেত্রে অন্য কেউ করতে পারে কিন্তু অবশ্যই ট্যাক্স ডকুমেন্টটা এবং একটা লেটার অফ এক্সপ্ল্যানেশান আপনি দিবেন যে কেন অন্য কেউ আপনাকে স্পন্সর করতে চাচ্ছে তো আজকের ভিডিওতে এই জিনিসগুলো এই এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আমি আসলে অনেকগুলো প্রশ্ন কাভার করলাম আপনার আশা করি আপনাদের আপনারা অনেকেই আপনাদের যে কনফিউশন ছিল সেটা হয়তো দূর হয়ে যাবে বা আপনাদের অ্যান্সারগুলো আপনারা পেয়ে গেছেন তো আমি নেক্সট যে ভিডিওটাতে সেখানে আরও কিছু কোয়েশ্চনের অ্যান্সার করব হ্যাঁ যাতে এই গত তিন চার তিন চার মাসের যে গ্যাপটা পড়ে গিয়েছিল সে তা মোটামুটি যাতে সব কাভার হয়ে যায় এবং আপনাদের যাতে হেল্প হয় দিন শেষে আমি চাই যে আপনারা কোনো এজেন্সির সাহায্য ছাড়া নিজেরা নিজেদেরকে এডুকেট করেন এবং আপনারা অ্যাপ্লাই করেন এখানে কানাডাতে আসেন বা আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করেন অ্যাটলিস্ট আপনাদের কাছে যাতে টোটাল যে ইনফরমেশানটা সেটা যাতে ইনফরমেশান প্যাকেজটা যাতে থাকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি করবেন দেখা হচ্ছে আমার নেক্সট কিউ এন ভিডিওতে আজকে এখানেই আল্লাহ হাফেজ